সংসার বলতে, আমি আমার ঘরের সম্পূর্ণ ফার্নিচার বিক্রি করে ফেলছি উনি আঘাত খাওয়ার পর। সারাদিন থাকার পর রাত্রে 9টা 9:30 বাজে গুলি খেয়েছে। সরাসরি আমি এটা দেখছি, পুলিশ আমাকে গুলি করছে। গুলি চালাইতে চালাইতে আরো সামনের দিকে আসতেছে। 19 জুলাই শুক্রবার আন্দোলনের জুম্মার নামাজ পড়ে তারপরে বের হয়েছি। বের হয়ে প্রথম গেছিলাম যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি গিয়ে অবস্থান ওখানে করছি কিছুক্ষণ সময়। ওখানে অবস্থান তখন একটু স্বাভাবিক ছিল। আর আপনার রায়েরবাগের থেকে আমরা খবর পেয়েছি কি বা আহত আর নিহত লোক রায়েরবাগের থেকে আপনার যাত্রাবাড়ির দিকে মানে গাড়ি দিয়ে আসতেছে আর বলতেছে যে রায়েরবাগ থানার অবস্থা খুব খারাপ, ওইখানে খুব জোরালোভাবে হামলা চালাচ্ছে আর কি। তা আবার আমরা যাত্রাবাড়ির থেকে রায়েরবাগ কদমতলী থানায় রওনা দিছি এখান থেকে কিছু লোক ওইঠে। তারপর ওইখানে যে আপনার সারাদিন আপনার আন্দোলনে ছিলাম, ওইখানে ধাওয়া পাল্টা ধাওয়ার ভিতরে ছিলাম। সারাদিন থাকার পর রাত্রে 9টা 9:30 বাজে গুলি খেয়েছি এই থানার 20 কদম সামনের থেকে। তাও পুলিশ গুলি করছে আমাকে, সরাসরি আমি এটা দেখছি পুলিশ আমাকে গুলি করছে। গুলি লাগার পরে আমি এক সাইড হয়ে গেছি দৌড় দিয়ে। সাইড হওয়ার পরে দেখি ওনারা গুলি চালাইতে চালাইতে আরো সামনের দিকে আসতেছে। ওখানে যারা ছিল বলছি গুলি খেয়েছি, পরে ওনারা 3-4 জন ধরে আমার প্রথম কাজলা হসপিটাল নিয়ে গেছিল। ওইখানে নিয়ে যাওয়ার পরে ওনারা চোখ দেখা বলছে আমাদের চোখের কোনো ডাক্তার নেই। প্রথম ইসলামিয়া পাঠাইছিল, ওইখানে বন্ধ পায়ে চক্ষু বিজ্ঞানী হসপিটাল আমি এখানে আসা হয়েছি। তা আমরা ওই দিন রাত্রে ভর্তি রাখছে। পরের দিন 20 জুলাই সকাল 10:30 আমার অপারেশন বলতে কি আমার চোখটা শুধু সেলাই দিয়ে দিছে। আমি জিজ্ঞেস করছি যে আমার বুলেট বের করা হয়েছে, ওনারা বলছিল বুলেট বের করা হয়েছে। কিন্তু ওনারা পরে স্বীকার করছে যে না, আমরা কারো বুলেটই বাইর করতে পারিনি চোখে। পরের মাসে আপনার কত তারিখ, 14 তারিখ আসছে হাসপাতাল। আসার পরে এই নিয়ে আমার 3 বার ভর্তি রাখলো। এই 3 বারে আমার কোনো অপারেশনও হয়নি, আমার অন্য কোনো ট্রিটমেন্টও হয়নি, শুধু ভর্তি রাখছে ছাড়ছে। আর এখন বর্তমানে যে আমার চোখের যে অবস্থা, আমার চোখ ইনফেকশন হয়ে আমার চোখের ভিতর পুরাটা পুইজ দেওয়া ভরা। গতকালকে যখন আসছি দেখাইছে আমার 15 দিন পরে ডেট ফলাইছে। উনি বলছে সজীব তুমি সুস্থ আছো, পরে আবার আইসো, 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ পর পর আইসে চেক আপ করাইছে। তো ওনার কথা আমার ভালো লাগে নি, যে আমি যদি সুস্থ থাকি আমার ব্যথা কেন করব। আরেক ডাক্তার হয়ে গেছে, ওনার কাছে যাওয়ার পরে উনি আমার চোখ দেখে বললো সজীব আপনার অবস্থা চোখের ভালো না, আপনার চোখের মাঝখানটা অনেক ক্ষতি হয়ে গেছে আর আপনার চোখের ভিতরে সম্পূর্ণ পুইস রয়ে গেছে। আমি শুরুর থেকেই দেখতে পাই না ডান চোখে, আমি কোনো আলো দেখতে পারি না, কিছুই না টোটাল। সংসার বলতে, আমি আমার ঘরের সম্পূর্ণ ফার্নিচার বিক্রি করে ফেলছি উনি আঘাত খাওয়ার পর। আমার ঘরের কাঁচের জিনিস, সুকেস, আলমারি, টিভি, ফ্রিজ, খাট সব বিক্রি করে ফেলছি। 19 তারিখ উনি যখন গুলি খায়, গুলি খাওয়ার পর 5 তারিখ পর্যন্ত তো ঘর থেকে বেরই হতে পারে না। আর উনি হচ্ছে দিন আনি দিন খায়। উনি একটা কারখানা চাকরি করে, ওটা প্রতিদিনের টাকা প্রতিদিন দিয়ে দেয়, আজকে আনলে খাই না পর না আনলে নাই, এরকম একটা কাজ। তো উনি যখন অসুস্থ হওয়ার পরে 2-4 দিনের মতো আর কি মোটামুটি একটা ছিল, তারপর থেকে আমাদের অভাব। তারপরে হচ্ছে ঘরের একটা দুইটা করে যেমন বেশি টাকার জিনিস অল্প টাকায় আমি বিক্রি করে ফেলি। তারপরে হচ্ছে 14 তারিখে যখন হসপিটালে আসি, আসার পরে দেখি যে এখানে ফ্রি চিকিৎসা করাচ্ছে। তারপরে আসার পরে এখান থেকে চিকিৎসা নিচ্ছি আমরা, এখন পর্যন্ত চিকিৎসা ফ্রি হচ্ছে। কিন্তু আমার বাসা ভাড়া, যাওয়া আসা, আমার বাসা ভাড়া, 2টা রুম নিয়ে থাকি আমার শ্বশুর শাশুড়ি, আমার 2টা বাচ্চা আর আমরা, বাসা ভাড়া 3-4 মাসে জমে গেছে। কিছু জিনিস বিক্রি করে অর্ধেকটা দিছি, এখন অর্ধেকটা পায়।